ঘরে বসেই কিভাবে খুব সহজে আপনি মহাকাশ থেকে ঘুরে আসতে পারবেন সেটি আজকের ভিডিওতে দেখানো হয়েছে। প্রতিদিনকার মতো ঠিক রাত 8টার সময় নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকম সব ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সর্বপ্রথম আপনাকে মহাকাশ ভ্রমণের জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। এরপর আপনার ব্রাউজারের সার্চ অপশনে আপনাকে লিখতে হবে স্টার্স ডট ক্রোম এক্সপেরিমেন্ট, এই এই লেখাটা লিখে আপনাকে সার্চ করতে হবে। তো এটা লিখে আপনাকে সার্চ করার পর সর্বপ্রথম একটা ওয়েবসাইট যেটা দেখতে পাবেন, আমরা লিখছি স্টার্স ডট ক্রোম এক্সপেরিমেন্টস, এটা লিখে আমরা সার্চ করলাম। এরপর সর্বপ্রথম যে ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন এটার উপর আপনাকে ক্লিক করে দিতে হবে। এটার উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখান থেকে আপনাকে মহাকাশে নিয়ে যাওয়ার একটা ইন্টারফেস আসছে। দেখতে পাচ্ছেন আপনি মহাকাশে চলে গেছেন। এখানে অনেকগুলো নক্ষত্র এবং গ্রহ দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের চতুর্দিকে কিন্তু নক্ষত্রগুলো ঘুরছে। তো এখান থেকে আপনি চাইলে জুম করে যে কোনো নক্ষত্র আপনারা দেখতে পারেন। তো আমরা এখন মিল্কি ওয়ের ভিতরে আছি। তো এখান থেকে আমরা যদি এভাবে ঘুরাই, আমাদের যে পয়েন্টার আছে, যে কার্সার আছে, এটা দিয়ে আমরা যদি এভাবে ঘুরাই তো এটা ঘুরবে। এবং এই ডান সাইডের এটা দিয়ে আপনি মিল্কি ওয়ের বাইরে চলে আসতে পারবেন এবং মিল্কি ওয়ের ভিতরেও যেতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমরা যদি জুম করে সোজা সুদি চলে যাই তো আমাদের যে গ্যালাক্সিটা আছে, আমাদের গ্যালাক্সি কিন্তু এটা, এখানে আমরা সরাসরি সূর্যের কাছে চলে আসতে পারছি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন পুরোপুরি সূর্যের অনেকটা কাছে, এখানে সান শো করছে, অর্থাৎ এই জিনিসটা হচ্ছে সূর্য। তো এই নক্ষত্রটা আমাদের গ্যালাক্সির নক্ষত্র সূর্য। তো দেখতে পাচ্ছেন অনেক নিকট থেকে কিন্তু আমরা সূর্যকে দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা যদি চাই এখন যদি জুম আউট করি, এখান থেকে জুম আউট করে দেখতে পাচ্ছেন অনেক দূরে চলে এসেছি এবং পুরাপুরি মিল্কি ওয়ের বাইরে চলে এসেছি আমরা। এখানে দেখতে পাচ্ছেন এটা মিল্কি ওয়ে। এখান থেকে আপনি যদি অন্য কোনো গ্যালাক্সিতে যেতে চান তো সেক্ষেত্রেও যেতে পারবেন, তাদের নক্ষত্র দেখে আসতে পারবেন এবং সে নক্ষত্র আপনি জুম ইন জুম আউট করে ক্লিয়ারলি দেখে আসতে পারবেন। তো তার জন্য আমরা এইখানে এই যে নক্ষত্রটা দেখতে পাচ্ছেন, ধরুন আপনি এটাকে দেখতে চান, তো সেক্ষেত্রে আপনাকে জুম করে ওটার নিকটে যেতে হবে, তারপর আপনাকে ওইটার উপর ক্লিক করতে হবে। তো আমরা দেখিয়ে দিচ্ছি, ধরুন এটা হচ্ছে আমরা মিল্কি ওয়ের বাইরে আছি এখন। এখন আমরা যে কোনো অন্য একটি গ্যালাক্সিতে যাব, আমাদের গ্যালাক্সি বাদ দিয়ে অন্য কোনো একটা গ্যালাক্সিতে যাব। ধরুন এইখান থেকে যে কোনো একটা গ্যালাক্সি আমরা শো করবো, আমরা এটা সূর্যে আছি, তো একটু ব্যাকে এসে এখান থেকে অন্য একটা গ্যালাক্সি শো সিলেক্ট করব। তো এইখান থেকে আমরা একটু জুম করে নিব। এই সোজা জুম করে যাওয়ার পর এখান থেকে আমরা এই যে অনেকগুলো গ্যালাক্সি দেখতে পাচ্ছেন, এই গ্যালাক্সিগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটার আলাদা আলাদা নক্ষত্র আছে। তো আমরা ধরুন এই গ্যালাক্সির এই নক্ষত্রটা সম্পর্কে জানতে চাচ্ছি, তো এই যে দেখতে পাচ্ছেন এটার উপর আমরা ক্লিক করে দিব। তো এটার উপর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের বাম সাইডে এখানে যে এই নক্ষত্রটার নাম এবং বিবরণ এখানে কিন্তু শো করছে। এখানে নক্ষত্রটার নাম বড় করে উপরে দেওয়া আছে এবং নিচে এখানে নক্ষত্রের বিবরণটা দেওয়া আছে, এবং ডান দিকে এখানে কিন্তু নক্ষত্রটা খুবই ভালোভাবে শো করছে, নক্ষত্রটার একটা 3D ছবি এখানে শো করছে। এটাকে আপনি ঘুরিয়ে ফিরিয়ে সব দিক থেকে দেখতে পারবেন এবং জুম ইন জুম আউট করে একেবারে কাছাকাছি নিয়ে যেতে পারবেন এবং এই নক্ষত্রটা কি অবস্থায় থাকছে এবং কেমন দেখা যাচ্ছে সব কিছুই দেখতে পারবেন। তো আমরা জুম আউট করে দেখতে পাচ্ছেন অনেক দূরে চলে গিয়েছিলাম এবং নিকটেও চলে আসলাম। তো আবারও আমরা মিল্কি ওয়ের পুরোপুরি বাইরে চলে আসলাম। এখান থেকে চাইলে আপনি আরও যে গ্যালাক্সিগুলো আছে সেগুলো নক্ষত্রদের এভাবে একেবারে নিকট থেকে আপনি দেখে নিতে পারেন। এছাড়াও আরও একটা ইন্টারেস্টিং অপশন এখানে আছে, সেটা হচ্ছে ট্যুর অপশন। দেখতে পাচ্ছেন আমাদের বাম দিকে উপরে একটা অপশন আছে প্লে বাটনের মতো, আর এটা হচ্ছে ট্যুর অপশন। তো এটার উপর ক্লিক করে দিলে আমাদের বিভিন্ন নক্ষত্র এবং গ্যালাক্সি আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। তো আমরা এখন এই ট্যুর অপশনের উপর ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন ট্যুর অপশনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফার্স্টে এখানে আমাদের যে আমাদের গ্যালাক্সিটা বা আমাদের পাশের গ্যালাক্সি সবগুলো এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। তো একটা গ্যালাক্সি থেকে একটা নক্ষত্র দেখিয়েছে, এটা কিন্তু আমাদের গ্যালাক্সি। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আরও যে গ্রহগুলো আছে সেগুলো আমাদের পৃথিবীও দেখাচ্ছে এখানে। তো এরপর জুম আউট হয়ে অনেকটা দূরে চলে আসলো, তারপর আমাদের যে গ্যালাক্সিটা সেটা কত ক্ষুদ্র দেখা যাচ্ছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন।
এবং এখন কিন্তু একটা দূরত্ব দেখাচ্ছে এখান থেকে আপনার এই যে দূরত্বটা এটা হচ্ছে 1 লাইট ইয়ার এবং আরো যখন জুম আউট করে নিয়ে যাচ্ছে তখন আরো অনেকগুলো গ্যালাক্সি কিন্তু এখানে শো করছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্যালাক্সির মতো আরো অনেকগুলো গ্যালাক্সি আছে এবং আমাদের গ্যালাক্সির যে নক্ষত্র সেটা সান দেখাচ্ছে এবং আশপাশের গ্যালাক্সিগুলোর যে নক্ষত্র তাদের নাম দেখাচ্ছে এবং আরো যখন জুম আউট করে নিয়ে আসলো তখন দেখতে পাচ্ছেন এরকম অসংখ্য গ্যালাক্সি এখানে এবং আমাদের যে গ্যালাক্সিটা সেটার কিন্তু কোনো অস্তিত্ব এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং যখন আরো বেশি জুম আউট করে নিয়ে আসলো তখন একেবারে আমাদের আশপাশের গ্যালাক্সিগুলোও দেখা যাচ্ছে না এবং আরো একটু জুম আউট করে যখন মিল্কি ওয়ের বাইরে চলে আসলো তখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একেবারে কোনো গ্যালাক্সিরই অস্তিত্ব শো করছে না এখানে তো এটাই হচ্ছে আমাদের গ্যালাক্সি কতটা ক্ষুদ্র সেটা এখান থেকে আপনারা বুঝতে পারবেন আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিল্কি ওয়ে তো এই হচ্ছে আপনাদের ঘরে বসেই খুব সহজে মহাকাশ থেকে একটা ট্যুর দিয়ে আসার যে সহজ সিস্টেম সেটা তো আবারও আমাদের নিয়ে যাচ্ছে সেই সূর্যের কাছে দেখতে পাচ্ছেন আমাদের নিকটতম নক্ষত্র সূর্যের কাছে নিয়ে এসেছে তো এইভাবেই আর কি বারবার ট্যুর দিতে থাকবে এখান থেকে বিভিন্ন গ্যালাক্সিতে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসতে থাকবে তো আপনারা যদি চান তো আপনারা নিজেরাই এখান থেকে এই ট্যুর অপশন সিলেক্ট না করে নিজেরাই বিভিন্ন যে গ্যালাক্সিগুলো আছে এখানে সেগুলো সিলেক্ট করে সেগুলোর উপর ক্লিক করে তাদের নক্ষত্রগুলো দেখে আসতে পারেন তাদের গ্রহগুলোকে দেখে আসতে পারেন তো এটাই হচ্ছে সহজ পদ্ধতিতে আপনার ঘরে বসে বিভিন্ন গ্যালাক্সি ভিজিট করার একটা সহজ উপায় আর এখন দেখতে পাচ্ছেন আমাদের নক্ষত্র আমাদের গ্রহ উপগ্রহগুলো দেখাচ্ছে আবার জুম আউট হয়ে যাচ্ছে তো এটাই সিস্টেম।